রাসূলের দুইটা সুন্নতের কথা যদি আমি আপনাদেরকে বলি আজকে, আমল তো দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমি আমাকে বলার জন্য বলতেছি, আল্লাহ যেন আমার ভিতরে আগে ঢুকায়। আমিন বলেন না কেন? আমিন। পরে আপনাদের ভিতরে ঢুকাক বলেন আমিন। এক নম্বর হচ্ছে সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নার মধ্যে এটা একটা সুন্না। এজন্য নবী বলেন আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও। চিনো বা না চিনো, আলামান আরাফতা ওয়া মান লাম তাআরিফ। মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা পড়ে, অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যায়, তো মুরব্বীকে সালাম না দিলে কয়ে দিগাস তোর বাপের নাম কি, কোন মাদ্রাসায় পড়ো, সুমুক মাদ্রাসায়, তোর হুজুররা তোর সালাম শিখায় নাই? কে কয়? মুরব্বী বলে। কার বয়স? যার বয়স 60 বছর, সে 8 বছরের বাচ্চারা বলে তোর হুজুর তোরে সালাম শিখায় নাই। আমি বলতে চাই 60 বছরে যেই বুড়ার সালাম জবানে উঠলো না, ওই বুড়া যদি 8 বছরের বাচ্চারা সালাম শিখায় এটা হয়? তুমি 60 বছরে শিখতে পারলে না, ছেলে 8 বছরে কেমনে শিখে? এই জন্য তুমি আগে 8 বছরের বাচ্চাকে সালাম দাও, 8 বছরের বাচ্চা তোমার থেকে শিখে, তারপরে তোমার সালাম দিতে পারো। এটা চিনো অচেনা। যাই হোক, রাস্তায় যুবক দাঁড়ায় আছে, সালামের জন্য আপনি অপেক্ষা আছেন যে যুবক আমার দিবে, দেয় না, তোর বাবার নাম কি রে অমুক, তুই বেয়াদব, তোমার সালাম দিলে না, তুই জানো তোর আব্বা আমার দেখলে 14 বার সালাম দেয়। এখন এই যুবক মনে মনে বলবে দাঁড়া তুই সামনে আস, কালকে সিগারেটের ধোয়াটা তোর নাকে দিব, ঠিক না? এই জন্য উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। যাক, ওদিকে পড়ে গেলাম। এক নম্বর আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাবো, রাজি আছি ইনশাআল্লাহ, এটা আমাদের দরকার। ওয়া আতিমুত তাআম, নবী অন্য অন্য হাদিসের অন্য অংশে বলেন ওয়া আতিমুত তাআম, মেহমানদারি করাও। দুইটা সুন্নার একটা সুন্না যদি কারো পছন্দ হয়, দেখেন আজকে বর্তমান সময় আমরা মেহমানদারি একদম ভুলে গেছি বললেই চলে। মেহমান আসলে অনেক সময় বিবিরা কয়, ঘোড়ার ডিমে সংসার আর ভাল লাগে না, প্রত্যেক দিন অমুক তমুক এই সেই, রাঁধতে রাঁধতে আমার জিন্দগি শেষ, বুঝছেন? এবারে স্বামীর ঘর ছেড়ে অন্য জায়গায় যায়, এখন বাস কিরে ব্যাপার, তুমি আগে বিয়ে করছো, ঘর সংসার কি হয়েছে, দূর ভাল লাগে না, জামাই কাজ করে শাশুড়ি কাজ করে, তো এখন কি করো? এখনো তো কাজ করি, কয় ভাষায়? পাঁচ ভাষায় কাজ করতে মজা লাগে, স্বামীর সংসারে কাজ করতে মজা লাগে না। এই হইল হালত। মনে রাখবেন, যেই সংসারে মেহমান বেশি ওই সংসারের পাতিল কোনোদিন ফুরায় না ভাত, ওই পাতিলে আল্লাহ পাক বরকত দান করে। মেহমান এটা বরকত। নবী বলেন তিনজনের খাবার 4 জন খেতে পারে, 5 জনের খাবার 7 জন খেতে পারে। এখন মুশকিল হলো যেটা আমাদের দেশে মেহমানদারিটাও কেমনে করাবে, যে বাসায় আসে চিন্তা করে 5,000 টাকার মা ফল ফলাদি না নিয়ে গেলে ইজ্জত থাকে, এ কারণে সে 2,000-4,000 টাকার ফল কিনে নেয়। এখন এই কয় জায়গায় যাবে, বেতন পায় 20,000 টাকা, এক বাসায় যদি 2,000 চলে যায় কজনের বাসায় যাবে? আর যার বাসায় গেলো সে চিন্তা করে, হারে 2,000 টাকার ফল নিয়ে আসছে, মিনিমাম 20 আইটেমের খাবার যদি না রান্না করতে পারি কেমনে হয়? এখন 20 আইটেমের খাবার দেওয়ার পরে কয় কিচ্ছু মনে করবে না, প্লিজ আপনার ভাবি না অনেক অসুস্থ, এই জন্য কিছু করতে পারিনি, সুন্দর করে এই কথা বলে। তো তাকাল লুফি, কে বলছে তোমার এগুলো করতে, তুমি অল্প খাওয়াও। এই জন্য নবী করিম বলেন রমজানে যদি কেউ একটা খেজুর দিয়েও কাউকে ইফতারি করায়, তো সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এখন আমাদের দেশে তো ইফতার পার্টি হয়, পার্টি কে কার চাইতে বড় আইটেম দিবে, একটা খেজুর কারো খাওয়াইতে গেলে ফুকিন্নির বাচ্চা আমার কি কম আছে বেটা, যে দিছে সে তো সোয়াবিন নিয়ে তো দিছিল, কি করবেন বলেন? এই কারণে মেহমান যারা মেহমানদারি করবেন খুব প্যারা নেওয়া দরকার। আমি মাহফিলে গেলেও বলি, আমার যদি কখনো ফোন দেয় হুজুর কি কি খাবেন, আমি কিচ্ছু খাই না, আমি পারলে পারে না খাওয়াইলে আমি বলো, আমি অনেক মাহফিলে খাই না, কারণ এই একটা পেরেশানি থাকে, মহিলাদের কি খাওয়াইতে হবে, 20 আইটেম রান্না করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কেন এত প্যারা দরকার কি? আপনি যা খান বাস আলহামদুলিল্লাহ, বক্তাদেরকে জিজ্ঞেস করেন এখনকার হুজুরা ডিজিটাল, 2-4 আইটেমের বেশি খাইতে পারে না, এরপরে গোস্ত মাছও খায় কম, আলু ভর্তা ডাল দিবেন দেখবেন পেট ভরে খাইতেছ। এখন না ঘরের বউরে কেউ হুজুর আসতেছে, বড় হুজুর 20 আইটেম রান্না করো, এখন রাঁধছেন তো ঠিক, হুজুর তো আর খাইতে পারে না, তখন বউ কষ্ট পায় না? এই জন্য যতটুকু সামর্থ্য ততটুকু করবেন, অন্তত মেহমানদারিটা সারা বছর করার চেষ্টা করেন, দেখবেন পাতিলের ভাত ফুরাবে না, বরকত আল্লাহ পাক দান করবে ইনশাআল্লাহ। রাসূলের দুইটা সুন্নাহ, একটা সালাম দেব, বিবিকেও দেব, স্বামীকে বিবি দেব, বিবিকে স্বামী দেব, মহব্বত বাড়বে ইনশাআল্লাহ, কোনো ঘরের ভিতরে অশান্তি হবে না। বাবা সন্তানকে দিবেন, সন্তান বাবাকে দিবে,
এতে অনেক সময় আমরা লজ্জাবোধ করি সন্তানকে সালাম দিতে, সন্তান বাবাকে সালাম দিতে লজ্জাবোধ করে, এটা লজ্জার কিছু না, সম্পর্ক ভালো হয়। বাপ ছেলের সম্পর্ক যদি এতটুকু না হয় তাহলে কি হইলো আর? এই জন্য বাবা সন্তানকে, বিবি তার স্বামীকে, মা তার সন্তানকে এভাবে সালামের প্রচলন শত্রুকে হইলেও দিব, রাজি আছি ইনশাআল্লাহ। দুই নম্বর, ঘরের ভিতরে মেহমানদারি করাবো, অথবা বাহিরে গেছি কোনো মাদ্রাসার ছাত্র হাততেছে, বাস 10 টাকা হাতে দিয়ে বলেন বাবা কিছু খাও, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে, কারণ আপনি একজন তালেবুল ইলমকে 10 টাকা দিলেন, খুশি করলেন, তো আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মেহমানদারি করাবো, এই দুইটা সুন্নাহ ইনশাআল্লাহ আমরা আমাদের জিন্দগিতে লালন করার, পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু সামনে থেকে হাতটা উঠায় দেখি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাকে আগে আমল করার তৌফিক দাও, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। এই যে কথাগুলো বললাম, আমরা এগুলো শুনি শুধু, মাহফিলে অনেক রকম কথা হয়, অনেক সাইডে কথা যায়, কখনো কথা ভাল লাগে, কখনো খারাপ লাগে, কিন্তু ওগুলোর দিকে নজর দিবেন না, নজর দিবেন যে বাসা পর্যন্ত কি নিয়ে গেলাম, আজকে যা বললাম এগুলো ভুলে গেলেও চলবে, মনে না রাখলেও চলবে, কিন্তু দুইটা সুন্নাতের একটা যদি মনে রাখতে পারেন, আমল করতে পারেন, ইনশাআল্লাহ এটা কামিয়াবি। তারপর হযরত তো আসেনি, দুইটা নসিহত করবেন, ওনারা হচ্ছে আমাদের ওস্তাদ তুল্য, ওনারা মুহাদ্দিস মানুষ, বড় মুফতি সাহেব মানুষ, ওনারা আপনাদেরকে আরও মনের গভীর থেকে দুই চারটা নসিহত করবেন, ওইটা শুনবেন, মনে রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দান করবে। তো আমরা এই কথাগুলো পালন করার চেষ্টা করব, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা আমল করে জান্নাত পাবো এটা কশিন কালেও কল্পনা করা যায় না। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, আমল দিয়া কোনো বান্দা জান্নাত পাবে না? আপনারা পাবেন? আপনি আমল আর কতটুকু করছেন? 60 বছরের জিন্দগি, 30 বছরের জিন্দগি, 20 বছর তো হেলায় খেলা যায়, 30 বছর হেলায় খেলা যায়, 30-এর পরে 40-এর পরে যায় একটু মনে হয় যে না একটু কিছু করা লাগবে। এই যে মসজিদ যারা করে, মাদ্রাসা যারা করে, যারা বাহিরের আলেম না, এরা কিন্তু 50 বছর বয়সে যে আইসা টাকা পয়সা আগে হারাম কামায় ইচ্ছা মতো, চিন্তা করছে আগে হারাম ইচ্ছা মতো কামায় নেই, তারপরে একটা মসজিদ মাদ্রাসা দিয়া আল্লাহ আল্লাহ হয়ে যাব। আমার সঙ্গে এমন একজন মানুষের দেখা হয়েছে, আমি তারা বলছি ভাই আল্লাহ পাক তো টাকা পয়সা আপনারা কম দেন নাই, আপনি হজ করেন না কেন? আমার চিন্তা আপনার সাথে মিলবে না। বলছি কেন? আমার চিন্তা হইল 45-50 বছর পর্যন্ত উল্টা পাল্টা সে আপনি মন চায় চলবো, চলার পরে মোটামুটি বড় হজটা করব, করে একদম আল্লাহ বিল্লাহ করব, এরপরে আজীবন মসজিদে থাকবো আর বেরোবো না, বাস আলহামদুলিল্লাহ। আমার এটা একটা খুব মনের আশা, এই জন্য এই বয়সে হজ করলে আবার আসবো, আবার গুণা করবো, আবার আসবো, আবার গুণা করবো, কী দরকার? বুড়ো বয়সে হজ করবো, এরপরে গুণা করতে মনও চাবে না, করবো না, এবাদত করবো, ইনশাআল্লাহ আল্লাহ বা কবুল করবে। এখন মনে হয় সুবহানাল্লাহ বলার ভাব হয়েছে আপনাদের, তা বুঝেন নাই মনে হয় কথাটা। এই লোক 45-50 বছরের গ্যারান্টি দিতেছে, সে 45 সেকেন্ড বাঁচবেনি, গ্যারান্টি আছে, এ বলতেছে বুড়া হয়ে এলোই তারপরে ঠিক আছে। তা আমাদের দেশের কিছু মানুষ আছে বুড়া বয়সে আইসা নেকের কাজ করে, কিন্তু যৌবনটাকে কাজে লাগাইতে পারে না। তো রসুল বলেন যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, এটা মূল্যায়ন করা শিখো। হায়াতের মধ্যে যৌবনটা আলাদা হিসাব নিবে, জীবনের আলাদা হিসাব নিবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দগি আপনার আমার জিন্দগির সাথে যেন মিলে যায়, এই খেয়াল রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বান্দাদেরকে বলে, বান্দা আমল দিয়ে তো জান্নাতে যাবা না? এক সাহাবী রাসূলের কাছে এসে প্রশ্ন করেন, মাতাসা কিয়ামত কবে হুজুর একটু বলেন তো? নবী বলেন মা আদাত্তা, প্রস্তুতি কী নিছো বলো? সাহাবী ডাক দিয়া বলতেছেন, হুজুর প্রস্তুতি নাই, আবু বকরের মতো আমলও নাই, ওমরের মতো আমলও নাই, কিন্তু আমি আপনাকে আর আপনার মালিককে মহব্বত করি, আমার বিশ্বাস আপনার মালিকের আপনার মহব্বত দিয়া হয়তো আল্লাহ মানুষ জান্নাত দিয়া দিবে। রাসূল বলেন ইন্নাকা মা মান আহাবাবতা, এই সত্য বলেছো, নিশ্চয়ই তোমার মহব্বত যার সঙ্গে মিলবে আল্লাহ তোমাকে তার সঙ্গে জান্নাত দিয়া দিবে। এখন আপনি নিজে একটু আয়নার সামনে দাঁড়ায় আপনার মাথা থেকে পা পর্যন্ত দেখবেন আপনার মহব্বতের বহিঃপ্রকাশ কার সঙ্গে। আপনি আপনার চেহারার ভিতরে দাড়িটা রাখতে পারলেন না, একদিকে নবী আরেকদিকে বিবি, নবী কয় দাড়ি রাখ, বিবি কয় স্বামী গো, খোসা খোসা লাগে গালের মধ্যে রাত্রেবেলা, কি তুমি রাখো, বুড়া হইলে না করবা? স্বামী কয় এটা তো আসলেই ঠিক, আচ্ছা দাঁড়াও কাটতেছি, পরের দিন সেলুনে যায় মোটামুটি একদম সফান সফা, বাস শেষ। বিবির মহাব্বতে দাড়ি কেটে দিল, অর্থাৎ রসুল যে বললেন দাড়ি রাখতে ওইটার কোনো কথার গুরুত্বই নাই,
কিন্তু আমি তো বলি যেই ব্যক্তি রাসূলের মহব্বতে দাড়ি রাখতে পারে না দাড়ির মহব্বতে সে মানে দাড়িটার মহব্বত সামলাইতে পারে না সে জানের মহব্বত কেমনে সামলাবে সে তো জানও কুরবান করতে পারবে না কথা ঠিক না এইজন্য উম্মত হওয়া এটা এত সহজ নয় এটা দেখানোর জিনিস না এটা মানুষকে বলার জিনিস না এটা চেহারা দেখার সাথে সাথে প্রমাণ পাওয়ার জিনিস আমরা কালেমা পাঠ করেছি দেখেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কালেমা আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই এটা দিলের বিষয় এটা দেখানো যায় না আপনার দিলে আল্লাহ আছে নাকি গায়রুল্লাহ আছে এটা দেখানো যায় এটা দিলের বিষয় এজন্য আল ঈমান ওয়া তাসদিক বিল জিনান অন্তর দিয়া বিশ্বাস করা তাসদিক বিল জিনানের নাম হলো ঈমান অন্তর দিয়া বিশ্বাস করবেন যে আল্লাহ আছে এটার নাম ঈমান এজন্য নবী বলেন হুয়া ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু কখনো বাড়ে কখনো কমে তো ঈমান বাড়ে আর কমে কেমনে বলে ঈমান বাড়ে আর কমে না মূলত কথা হইলো কোন বান্দা যখন নবীর সুন্নত মোতাবেক নিজের জীবনকে ঈমানের ঈমানকে পরিচালিত করে তো সুন্নতের বরকতে তার ঈমানের পাওয়ার বেড়ে যায় আর যখন সে সুন্নত ছেড়ে দেয় আমল ছেড়ে দেয় তো এটা কারণে তার ঈমানটার আলোটাও কমে যায় এজন্য তাসদিক বিল জিনান অন্তরের থেকে বিশ্বাস করা এটা হলো ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই এটা অন্তরে থাকে এটা দেখানো যায় না আর দ্বিতীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখানো লাগে এটা লুকানো যায় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে তো জবানে দাড়ি প্রকাশ পাবে কথা বলে ঠিক কি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে মাথায় সুন্নতি টুপি পাগড়ি থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে লিবাসুত তাকওয়া থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে তো মিসওয়াক থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে তো সালাম থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে তো মেহমানদারি থাকবে এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাকসাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখানো যায় না সুতরাং একটা দিলে রাখবো আর একটা বাহিরে রাখবো দুইটা মিলে একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে জোরে বলেন ঠিক কি না তাহলে আমরা দুইটা দিলে রাখতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন নবীকে এই কারণেই পাঠাইছি যে সে দুইটার মেহনত করবে ঈমান ইখলাস তাকওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত দিকে বান্দাকে ডাকছেন তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে বান্দা সুন্নতকে মহব্বত করো আমাকে মহব্বত হয়ে যাবে ঈমানকে ঈমান আনার পরে বান্দা রাসূলের সুন্নাত মোতাবেক চলবে তো রাসূলের মহব্বত দিলে ঢুকবে রাসূলের মহব্বত ঢুকবে তো রাসূল বলেন আমার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য হয়ে যাবে মোনাজাতের সময় আচ্ছা সবাই মিলে আমরা একটা সঙ্গীত গাই ইনশাল্লাহ হ্যাঁ আওয়াজ দিয়ে আমার সঙ্গে গাইতে রাজি আছেন ইনশাল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠুর উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতরাশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন ঠিক না কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের মন মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি চোরে হাক আজান চোরে হাক আজ
আচ্ছা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পানওয়ান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পানওয়ান।